এখানে আমার যদিও মুখে হাসি আছে, তবুও সবাইকে ছেড়ে আসার সময় আমার খুব কষ্ট হচ্ছিল। আর ওদিকে দেখলে তো মা পুরো কেঁদেই যাচ্ছে, আমার আমি যে যাচ্ছি সেটা মেনে নিতে পারছে না, মানে অনেক দূরে চলে যাচ্ছি তাদেরকে ছেড়ে। এতদিনের সম্পর্ক, একসাথে ছিলাম ছোট থেকে, আর এখন বিয়ের পরে বরের সাথে সেই চলে যাচ্ছি গোয়া। এতদিন আমি বাড়িতেই ছিলাম বিয়ের পরপর, তো তারপরে আমাকে নিতে এসেছে, আমার সেমিস্টারের এক্সাম ছিল বলে তাই এতদিন আমি যাইনি, তো সে চলে গিয়েছিল আমাকে রেখে। তাই আমি পরীক্ষা কমপ্লিট করে এই যাচ্ছি, আর আসবো কবে তারও ঠিক নেই। আর এদিকে আমার বোন, আমার দিদিরা সবাই মুড অফ করে রয়েছে, আমি তো বুঝতে পারিনি। আর এদিকে দেখো আমার ছোট বোন, আমার ছোট বোন আমি ঘর থেকে বেরিয়েছি তখন আমি ওকে দেখিনি, ওর মন খারাপ ছিল আমি বুঝতে পেরেছি। পরে স্টেশনে এসে যেই দেখছে, মানে সবাই একটু মন খারাপ। আর ওকে আমি বললাম তুই কাঁদছিস কেন, মানে আমি ওর চোখ দেখে বুঝে গেছি যে ও কেঁদে এসেছে। আমরা আগে টোটোতে উঠে গেছিলাম আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো বলে আমি আর দেখিনি। তা সোনাইকে আমি জিজ্ঞাসা করলাম, সোনাই বলল যে মাসিমণি কাঁদতে কাঁদতে এসছে, তো আমি তো ওর চোখ দেখেই বুঝে গেছি আর এদিকে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, আমি চলে যাব তাই। আর এতদিনের বিয়ের পরেও আমি বাড়িতেই ছিলাম, শ্বশুর বাড়ি আমার বাড়ি ওইভাবেই চলছিল, তো অতটা ও বুঝতে পারিনি যে ছেড়ে যাচ্ছি অনেক দূরে, সেখানে গিয়ে থাকবো একা আর ও একা হয়ে যাবে। আর আমরা দুজন যেখানেই যেতাম একসাথেই যেতাম যে কোনো জায়গায়। আর ওদিকে দেখতে পাচ্ছ আমি বাবাকেও চোখের জল মুছিয়ে দিচ্ছি, বাবাও খুব কান্না করেছে আমার জন্য। এখানে আমার বোনের ফেসটা দেখে আমি ওদেরকে বলছি যে গোয়া আমি যাচ্ছি না, গোয়া যাচ্ছে আমার বোন। তাও হাসছে না, মানে আমি একটু হাসাতে চাইছি আর আমি কান্না করতে পারিনি। জানি আমি কাঁদলে ওরা আরও সবাই কাঁদবে, তবুও মাকে আমি সান্ত্বনা দিয়ে এসেছি, মায়ের সামনে আমি একদমই কাঁদিনি। আর মা তো আমার যাওয়ার কথা শুনেই এত ভেঙে পড়েছে, এত কাঁদছে যে মাকে যাই বলি না কেন মা কেঁদে যাচ্ছে, তাই আর কিছু বলিনি। এবার ওখানে অনেকক্ষণ বসার পরে ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম, তারপরে আমরা এই শিয়ালদা নেমেছি। শিয়ালদা নেবে ট্যাক্সি ধরবো, তো আমরা ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম। আর ওদিকে আমার বর ট্যাক্সির টিকিট কাটতে গিয়েছিলো, আমি তো আর জানি না কীভাবে কী যেতে হয়, তো তোমরা ভিডিও দেখো আর বুঝতে পারবে। আর এখানে একটা বিষয় হচ্ছে, এতগুলো ছেলেপুলে এসেছে কিসের জন্য বলতো? আমাদের সাথেও একটা ভাই যাচ্ছে, যে ভাইটার পিঠে দেখতে পাচ্ছ সাদা একটা ব্যাগ, ওই ভাইটাই আমাদের সাথে যাচ্ছে। আর এদিকে দেখো ওর ফ্রেন্ডরা, এতগুলো ফ্রেন্ড এসছে, আমি পুরো অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো যে না বন্ধুকে ছাড়তে এসছে এত ফ্রেন্ড, দেখেও ভালো লাগে যে কত ভালো বাসা, মানে ওদের এত ফ্রেন্ড। সত্যি বলতে ফ্রেন্ড যদি ফ্রেন্ডের মতন হয় তাহলেই খুব ভালো লাগে। ওর ফ্রেন্ডটা খুব ভালো, যার জন্য ওকে সবাই মিলে ছাড়তে এসেছে, শিয়ালদা অবধি এসেছে। এবার ওখান থেকে আমরা ট্যাক্সি করে চলে যাব আর ওরাও বাড়ি চলে যাবে। আর এদিকে সবাইকে একটু বাই করে দিলাম, এই যে কলকাতাকে পুরোপুরি বাই করে দিলাম, আর কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন আমরা যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমরা এবার উঠে পড়লাম বিদ্যাসাগর সেতুর উপরে, তো এখান থেকে আমি কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি। আর এই ব্রিজ ক্রস করলেই হচ্ছে গিয়ে নবান্ন, আমি নবান্নর সামনেও কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি। যাই হোক, জুম করে দেখলাম, আর দিনের বেলা আসলে হয়তো আর একটু ভালো লাগতো, দেখতে পারতাম। যাই হোক, এর আগে আমাদের যে পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে গেল আরজিকর হসপিটালে, তো তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন নবান্নতে যাচ্ছিল, তো সেখানে নাকি মমতার লোকেরা জল কামান দিয়ে সবাইকে তাড়িয়ে দিয়েছে, তো সেটা ফোনেই দেখেছি। আর এই হচ্ছে সেই ব্রিজ, তো দেখলাম নিজের চোখে, বেশ ভালো লাগলো। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে বেশ সুন্দরই লাগছে, নবান্ন লেখাটা একদম ফুটে উঠেছে।
এখনও দরকার হয়নি এখানে আসার সেরকম, যদি কখনও দরকার পড়ে নবান্নতে আসার, আসার ইচ্ছা আছে, একটু দেখবো মমতা ব্যানার্জির অফিসটা। কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম নেক্সট স্টেশনে। এবার নেক্সট স্টেশনের নাম কি বলতো? আমি যে স্টেশনের নামটা বলবো, তোমরা কে কে চেনো ওই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট করো। আমি তো প্রথমবার আসলাম এই স্টেশনে, এই স্টেশনের নাম হলো শালিমার। তো তোমরা দেখো, যারা যারা এসছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই স্টেশনটা শালিমার কিনা বা কিছু। তো আমি প্রথমবার এসেছি শালিমারে, তো আমাদের ট্রেন ছিল শালিমার থেকে, শালিমার থেকে পুরো মাদগাঁও অবধি। তো আমরা এখন দুজনে মিলে যাচ্ছি, আর আমাদের যে ভাইটা ছিল, ভাইটা আমাদের ক্যামেরা করে দিচ্ছে। তো এই হচ্ছে স্টেশন, আর স্টেশনের ভেতরটা অনেক বড়, অনেক একদম শিয়ালদা বলো, কলকাতা স্টেশন বলো, তার থেকেও বড় স্টেশন একদম। তো আমি এখানে বসেছিলাম, আর ওরা একটু জল আনতে গেছিলো স্টেশনে। একা একা বসে থাকতেও ভয় লাগছিলো, কিন্তু যদিও লোকজন ছিল ওই রাত্রিবেলা, ওই যে টাইম দেখা যাচ্ছে। আর তারপরে জল টল নিয়ে উঠতে হবে, আমরা বাড়ি থেকে সব খাবার দাবার নিয়ে এসেছি, কিন্তু জলটা আনিনি, বেশি করে ভার হয়ে যাবে তাই ওখান থেকে কিনতে পাওয়া যায়। তো দুটো বড় বড় ড্রামের জল আনলাম, আর এখন আমরা যাচ্ছি, ট্রেন ঢুকে গেছে দেখতেই পেয়েছ। তো ট্রেনে আমরা উঠবো, আর আমাদের ট্রেন মানে সিট ছিল আমাদের থার্ড এসি, ঠিক আছে। এবার উঠবো, আমি একা ব্যাগটা তুলতে পারছিলাম না বলে আমার বর হেল্প করলো, আর এই যে দরজাটাও ঠেলতে পারছিলাম না, ভাবো আমি কী খেয়ে দিয়ে এসেছি। তো নেক্সট পার্ট নিয়ে দেখা হচ্ছে, টাটা।